গুড মর্নিং ক্লাস থ্রি ইংলিশ ওয়ান পেজ নম্বর ফর্টি এইট চ্যাপ্টার নম্বর এইট টেন্স সো টুডে উই লার্ন অ্যাবাউট টেন্স অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ টেন্স টেন্স বলতে আমরা কী বুঝি প্রথমে আমাদের এটা জানতে হবে টেন্স বলতে আমরা কী বুঝি সো দ্য মিনিং অফ টেন্স ইজ টেন্স টেলস আস দ্য টাইম অ্যান্ড অ্যাকশন হ্যাপেন্স থ্রু দ্য ইউজ অফ ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস ভাব মানে কাজ মানে কোন কাজ সেই কাজটা কীভাবে হচ্ছে সরি ভা কাজটি কোন সময় হচ্ছে সেই সময়ের ভিত্তিতে ভিত্তিতেই সেই সময়টিকেই আমরা বলছি টেন্স অর্থাৎ টেন্স কথার অর্থ হলো কাল বা সময় ওকে কোন কাজ কোন সময় হচ্ছে কখন হচ্ছে সেইটিকেই আমরা বলছি টেন্স সি দ্য সেন্টেন্সেস আই প্লে ফুটবল আই প্লে ফুটবল ইয়েস্টারডে দ্য বয় ইজ প্লেইং দ্য ফুটবল সে হিয়ার দ্য ওয়ার্ড প্লে ইজ ইউজড ইন ডিফারেন্ট ফর্মস এখানে প্লে কথাটা কিন্তু নানানভাবে ইউজ হচ্ছে প্লে প্লেইড প্লেইং সো নোটিস দ্যাট দ্য ভার্ব প্লে ইজ ইউজড ইন ডিফারেন্ট ফর্ম এখানে ভার্ভ হল প্লে এবং এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে দ্য ডিফারেন্ট ফর্মস অফ ভার্ভ শো আজ দ্য টাইম অফ অ্যাকশন বিভিন্ন সময় ভার্ভটা যেভাবে ইউজ হচ্ছে সেটা বোঝাচ্ছে যে কোন সময় সেটা ইউজ হচ্ছে দিস ফর্মস আর দ্য টেন্সেস এই ফর্মগুলি হচ্ছে টেন্স প্লে মানে এখন খেলো মানে প্লে ইজ বর্তমান কাল প্রেজেন্ট টেন্স প্লে ইট ইজ পাস্ট টেন্স মানে হয়ে গেছে আর প্লেইং ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখনও খেলাটা হচ্ছে তাহলে কোনো সময় কোনোটা হচ্ছে খেলা হয়ে গেছে কোনোটা এখন খেলছি কোনোটা খেলা শুধু খেলা তাহলে এই যে খেলার যে বিভিন্ন দ্য প্লে এই কথাটা আমরা যে বিভিন্ন রকমভাবে ইউজ করছি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ইউজ করছি তাহলে এই সময়ের সাথে সাথে যে আমাদের একটা ভার্বের পরিবর্তন হচ্ছে সেইটা সেইটাকেই আমরা বলছি টেন্স ওকে সো টেন্স টেলস আজ দ্য টাইম অ্যান্ড অ্যাকশন হ্যাপেন্স থ্রু দ্য ইউজ অফ ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব থ্যাংক ইউ